اللهم نبيك الله رب العالمين بلن وكل المؤمنات يغضون من أبصارهم اللهم نبيك الله رب العالمين بلن এইবার দ্বিতীয় নম্বর একটি আয়াতে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও কারুনা ফি বায়ুতিকুল্লা ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতি জাহিলিয়াতিল উলা আল্লাহর নবীকে বললেন নবী গো ও রাসূল আপনি বলে দেন আপনার যে সমস্ত মা-বোনেরা আছে তারা যেন জাহেলিয়াতের জামানার নারীদের মতন তারা যেন বেপরোয়া বেহায়া আপনা হয়ে চলে না কারণ নবী গো ওই জাহান্নাম দেখেছেন নবী ওই জাহান্নামের মধ্যে ওই তাদেরকে কিন্তু নীতিবদ্ধ করে দিব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুল্লিল মুমিনাতি ইগুদ্দুন মিন আবসারিহিম আল্লাহর নবীকে বললেন ও নবী গো আপনি আপনার পন্থীদেরকে বলে দিন কুল্লিল মুমিনাত প্রত্যেক মুমিনদেরকে বলে দিন নবী গো তারা যিন কি করে তাদের যেন চোখের নজরটা যেন চোখের পাতাটি যেন নিচের দিকে করে নাই বর্তমান শিক্ষিত জামানা বর্তমান সায়েন্টিফিক জামানা এই সায়েন্টিফিক জামানার ভিতরে অনেকে ব্যর্থ করে না হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দেখার জন্য সুযোগ দিয়েছে ও বন্ধুরে আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীকে প্রশ্ন করছে নবী গো আমরা এমনি ভাবে আপনি বলছেন চোখের পাতাটি নিচের দিকে করে দিব আজকেও তো শিক্ষিত জামানা না বেগ আজকে আমি এক কাজ করেছি হঠাৎ করে আমার চোখের সম্মুখে পড়ে গেছে তার দিকে কি আমি কি বারবার তাকায় থাকতে পারবো আল্লাহ বলছে না তার দিকে বারবার তাকাইতে পারবো না আর একটা বার বর্তমান শিক্ষিত জামানা বর্তমান যুবকরা একটা মেয়েকে যুগ দেখে অর্ধেক কোরআনে তো একবার দেখা যায় দিছে এমন ভাবে দেখবো 10 মিনিট বড় দেখবো কিন্তু আল্লাহ নবী বলছেন সেটাও চোখের জিনা হবে কাল কিয়ামতের দিন তোমার জিনাকারীর দলে দাঁড়াইতে হবে তো ভাই মহাতারাম বুঝতো আমি আপনাদের লোকাল ছেলে ভাই যেহেতু আমাদের দূর থেকে মেহমান নিয়ে আসছি ভাই আপনাদের কাছে আমি আমার ভাষার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে মাফ চাই কোরআন এবং হাদিসের মাধ্যমে ভাষা ভুল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিন।